মর্নিং এভরিওয়ান, ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ। অ্যাকচুয়ালি অনেক কাজ ছিল, সেটা সকাল সকাল করে নিলাম। আর আজকে রান্না করব ফুলকপি আলুর তরকারি আর পালং শাক। আর ইউটিউব আজকে আমাকে সকাল সকাল একটা খুব সুন্দর মেসেজ পাঠিয়েছে, দেখ যেটা দেখে আই এম সো হ্যাপি। খুব সুন্দর মেসেজ পাঠিয়েছে, তো চলো চটপট রান্নাটা করে নিই। মাঝে মাঝে ব্লগ দিতে পারি না, রোজ রান্না খাওয়া কি দিব, একটু বেরোলেই তাহলেই তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করি। আর আজকে যেহেতু একটু রান্না বান্না হবে, একটু ভ্যারাইটি, সো আজকে ব্লগটা ভাবলাম একটু শ্যুট করাই যাক। সো চলো চটপট রান্না করছি, কীভাবে রান্না করছি না করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি রান্না করছি ফুলকপি, যেটা কাটলাম তোমরা দেখতেই পেলে। এখানে সমস্ত মশলাগুলোকে একটা বাটিতে একটু ভিজিয়ে রাখছিলাম। আর আজকে রান্নাটা বেশ মোটামুটি হয়েছিল, কারণ আমি এটা পরে ভয়েস ওভার দিচ্ছি, তো আমার আগেই খাওয়া দাওয়া ডান। আমি এখানে পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে মশলাটা দিয়ে ভেজে তারপর ফুলকপিটা একটু ভেজে তারপরে জল দিয়ে দিয়েছিলাম। এই হচ্ছে আমার সিম্পল সার রান্না আজকের। আর আমি তো অনেক বড় খাইয়ে কি বলবো আর, সো আর আমি অতটা ভালো রাঁধুনি না, তোমরা হয়তো জানো, যারা আমার ব্লগটা আগের থেকে দেখে থাকবে তারা জানো যে আমি সেরকম বড় রাঁধুনি না। বাট চেষ্টা করি করার, নিজের জন্য খেতে তো হবে।
আর কখনো কখনো খুব টেস্টি হয়ে যায় কোনো খাবার, আমি নিজেই অবাক হয়ে যাই তখন। আর ফুলকপি ডান, তারপর খাওয়া দাওয়াটা সেরকম করে শেয়ার করা হয়নি, তারপর স্নান টান অনেক কিছু হয়েছিল সেটাও আর শেয়ার করা হয়নি। অ্যাকচুয়ালি সবসময় মোবাইল নিয়ে পেছনে পেছনে দৌড়াতে না আর ভালো লাগে না, সত্যি প্রাইভেসি বলে তো কিছু একটা থাকে গাইস, সেটা আর হয় না। খুব খারাপ হুলিয়ার অবস্থা, তোমাদেরকে সেরকম সব রান্না বান্না দেখাতে পারিনি, খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নান টান শ্যাম্পু করেছিলাম, স্নান করে শুয়েছিলাম, একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম আর কিছু টিফিন করব, সেটার থেকে বড় কথা প্রচণ্ড খিদে পাচ্ছে। আর আজকে যেহেতু আমি সব নিরামিষ নিরামিষ রান্না করেছিলাম, সো এখন অর্ডার হবে প্রন, যেটা আমার টু মাচ ফেভারিট, এক্সাইটেড। আমি আমি এই সমস্ত খাবারই খাবো, ওটাই হবে আমার দ্বারা, আমার দ্বারা পাতলা হওয়া পসিবল না, আমি বিরিয়ানি খাবোই, আমি অর্ডার করবই, ওটাই আমি বুঝলাম আর কি শেষমেশ। টান টান, কি মজা, চলে এসেছে খাবার, প্রন চলে এসেছে, সো টু মাচ এক্সাইটেড সেটা খাওয়ার জন্য, সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। সো চলো চটপট খাবারটা নিয়ে আসি। টু মাচ এক্সাইটেড, তো এখানে চলে এসেছে আমার চিলি পর্ন। আমি ভেবেছিলাম পর্ন, বাট ওটা খোলার পর দেখলাম অ্যাকচুয়ালি ওটা চিলি পর্ন, নট অনলি পর্ন গাইস। আর এনিওয়ে ভালো ছিল, একটু রিচ ছিল, একটু ঝাল ঝাল ছিল, বাট চলে, আমি যেটা এক্সপেক্ট করেছিলাম সেটা হয়নি এনিওয়ে। আর আজকে ব্লগটা এখানে এন্ড করছি, যদি কিছু ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব মাই চ্যানেল গাইস, আর নেক্সট আবার কিছু ডান খাওয়া দাওয়া শেয়ার করার চেষ্টা করতে হবে। টু মাচ ইয়াম্মি ছিল, আর ওটা না প্রন চিলি প্রন ছিল, ওটা এমনি প্রন ছিল না, আমি ভেবেছি আমি প্রন কারি হতো, পরে দেখলাম যে না ওটা চিলি প্রন, আর খেতে ভীষণ ভাল লাগলো, একটু নিউ ফ্লেভার হয়ে গেল, অনেকদিন থেকে চিলি চিকেন বা চিলি কিছু খাচ্ছি না, অনেকদিন পর খেলাম। আর ওটার মধ্যে জাস্ট জাস্ট এইটুকু মনে হয় ছিল প্রনের অংশ, টাকা বরবাদ কি বলবো আর, তবে খেতে একটু ভালো লাগলো, একটু অন্যরকম, কারণ অনেক দিন থেকে আমি চিলি টাইপ কিছু খাচ্ছি না, তো ভালো লাগলো। আর আজকের ব্লগটা এখানে এন্ড করছি, এখন বাজে কটা বাজে, এই যে 10টা 11 বাজে, এখন একটু মোবাইল খোঁচাবো, একটু মুভিজ দেখবো, তারপরে ঘুমাবো। আর সো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি, যদি কিছু ভালো লাগে, তবে সেরকম কিছুই করা হয়নি আজকে, তবু যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করে কমেন্ট করে জানিও যে কোন অংশটা ভালো লাগলো, কোনটা ভালো লাগলো না, অবশ্যই কমেন্টটা করো, তাহলে বুঝতে পারবো যে তোমাদের কি ডিমান্ড, বা নেক্সটে তোমরা কেমন ভিডিওস দেখতে চাও সেটা অবশ্যই শেয়ার করবো, কোনো কুকিং যদি জানতে চাও সেটাও শেয়ার করবো। তো চলো টাটা বাই, সবাই ভালো থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে।